আজ সাইমা ওয়াজেদ পুতুলের জন্মদিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। সারা বিশ্বে তিনি অটিস্টিক শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের বেরি বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বেরি বিশ্ববিদ্যালয় অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপর গবেষণা করেন। সাইমা ওয়াজেদ পুতুল 2008 সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালের সেপ্টেম্বর মাসে পুতুলকে হু এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেন।